असलामुअलैकुम वेलकम टू माई चैनल भाई और बोनेर आपनारा किरकम आछेन अवश्य आल्लाहर रहमते भालो आछेन। देखें आज के आमी बानिएछि डाल रुटी किभाबे बानिएछि आपनादेर संगे शेयर करब। तो छोटोबेलार डाल रुटी खेतम तो आपनादेर मनटा एलो जे आजके आमी डाल रुटी बानिए आपनादेर संगे शेयर करी। तो आपनारा खेयेछेन कखनो के के खेयेछेन अवश्य कमेंट करे जानाबेन आर खेते खूब दारुण लागे डाल रुटी। तो जरा खेन दादा तो अवश्य बुझते पर जान खूब ही मजादार और अनेक भलो लगे। तो छोटोकाले नानी दादी रास्त जो स्कूल के आसतम तक ओगला के लिए खेतम। तो चलें क्यों बनिए अपन संगे शेयर करब। तो ये हमें मसूर डाल नहीं चार भागर एक भाग एक टेबिल चामच নিয়েছি আমি আদা রসুন বাটা। আর এখানে আমি আধা চামচের কম করে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর স্বাদ মতো নুন নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের বুঝি মতো আপনারা দিবেন। তো চোখের আইডিয়া করে আমি দিয়েছি। তো এখন চুলার মধ্যে বসিয়ে দিব। তো আমি ডালটা সিদ্ধ করে নিব। তো আমি কম আঁচে ডালটা সিদ্ধ করে নিয়েছি দেখেন আর ঠান্ডা করে নিয়েছি। তো এখন ঢেলে নিব একটা পাত্রের মধ্যে। দেখেন খুব সুন্দর হয়েছে আমার ডালটা। তো আমি ঢেলে নিলাম। তো এখানে আমি দেখেন পেঁয়াজ নিয়েছি পুদিনা পাতা নিয়েছি। তো ধনিয়া পাতার আপনারা দিতে পারেন। তো আমি ধনিয়া পাতা ছিল না তার জন্য আমি দিইনি। তো সাথে ধনিয়া পাতা আপনারা দিয়ে নেবেন খুবই মজার লাগে আর অনেক সুস্বাদু আর খেতে খুব দারুণ লেগেছে। তো সবাই আমার বাসায় খেয়েছে খুব মজা বলেছে আর অনেক মজা হয়েছে দারুণ লেগেছে। তো এখানে আমি দেখলাম যে একটু আমার লবণ লাগবে তার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। তো আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তো ভালো করে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি পুদিনা পাতা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর খেতে খুব মজা হয়েছে আর দারুণ লেগেছে আর খুব একটা গ্রাম বের হয়েছে যেহেতু পুদিনা পাতাটা দিয়েছি আর একটা স্মেলই অন্যরকম। তো আপনারা না বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খুবই মজা হয়েছে আর খুব দারুণ লেগেছে। তো এখানে দেখেন আমি ভালো করে আমি ডালটা চেটকিয়ে নিয়েছি। তো কীভাবে আমি কতটুক করে গুলি করে নিব তো বানাবো ডাল রুটিটা তো ওরকম করে আমি শেপ করে নিলাম। তো এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের বুঝ মতো আপনারা নেবেন। তো এখানে আমি দেড় কাপের মতো আমি আটা নিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই ডাল রুটিটা গরম গরম খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তো আমি এখন নর্মাল যে ঠান্ডা পানিটা সেই নর্মাল পানিটা দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নিব। একটা মজাদার সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলাম। তো আপনারা বাসায় ভালো লাগলে ট্রাই করতে পারেন। আর কীরকম হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমার আটাটা মোথানো হয়ে গিয়েছে। তো এখন আমি কতটুকু করে আমি ডাল রুটিটা বানাবো তো সেরকম করে শেপ করে আমি ছোটো ছোটো করে কেটে ছিঁড়ে নিব গোল করে শেপ করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সাবস্ক্রাইব করেন আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেন তো বুঝি না আপনাদের কিছু। তো ভাই বোনেরা আপনারা বন্ধুরা এরকমটা করবেন না প্লিজ। তো এখানে আমি রুটির মতো করে ছোট্ট একটা শেপ করে নিয়েছি। তো এখানে আমি সেই ডালের ডোটা দিয়ে দিলাম পুরটা। এভাবে করে আমি দেখেন কিভাবে করে দিচ্ছি
तो अपनारा अपन शेप मत बुझे अपनारा कर देखें तो यह देखें एक सुंदर को दिल यम सबगला शेप कर देखें अपन देखाल तो एखे हमें सबगुलो को निल तो एक कड़ाई बसिए नहीं तो कड़ाईटार मध्य हमें एन गरम कर नहीं कड़ाई आँचटा मीडियम आचे रखबें अनेक स्लो आचे रखबें आस्ते आस्ते करे घूरिए फिरिए भेजे नीबें तो डाल रुटिटा एकटु समय लागे भाजते कोनो मेहमान बा कोनो ओकेशन आसले आपनारा एरकम करे सार्व करते पारें तो तो नास्ताटा एरकम करे परिवेशन करे दिते पारें आपनारा तो देखें आमि किभाबे भाजतेछि तो अपनारा बुझ आईडिया बुझे नीबें जे डाल रुटीटा कतटुक कर कत छोटो बनिए खेते खूब किन्तु दारुण लेगे और अपना ना खेले बुझते पर ना बनिए खेले अन्य माजे शेयर करते भूलें ना भाई बोनरा बंधुरा तो यकम कर सबगला भेजे नीब देखें उल्टे पाल्टे हमें এরকম করে ঘুরে ঘুরে দিচ্ছি তো কম আছে দেখেন আমি ভেজে নিলাম তো লালুরে দেখেন আমার ডাল রুটিটা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে আর ফুলে গিয়েছে আর গরম গরম খেতে তো খুবই দারুণ লাগে তো যারা খেয়েছেন তারা তো জানেনই অবশ্যই তো দেখেন খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লাগতেছে দেখতে तो जरा चैनल संगे आसंख्य धन्यवाद और जरा चैनल नतून ता अवश्य सबसक्राइब कर जरा देखे तक असंख्य धन्यवाद सबा के असलामु अलैकुम आल्ला हाफ।